ঠাকুরগাঁওয়ের বাজারগুলোতে রমজানে পণ্য কিনতে ভিড় বেড়েছে ক্রেতাদের। বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গত সপ্তাহের তুলনায় সব ধরনের পণ্যের দাম বাড়তি। 15 টাকার বেগুন 40 টাকা, শসা কেজিতে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। এছাড়া ঢেঁড়স, ছোলা, মসুর ডাল, চিনি সহ বেড়েছে চিনি, গুঁড়া, চালের দাম। বেড়েছে মাছ মাংসের দামও। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম ও চাহিদা বাড়ায় নিত্য পণ্যের দাম বেড়েছে। চাহিদার তুলনায় কম থাকার কারণে বাজারে জিনিসের দামটা বৃদ্ধি হচ্ছে। তবে আশা করা যায় যে আরও 2-4 দিনের মধ্যে মুরগি আবার স্বাভাবিক দামে চলে আসবে। আমদানি বেশি ছিল, এখন আমদানি কম, এই জন্য দামটা বাড়ছে। রমজান মাসের প্রস্তুতির জন্য মাছ, মুরগি, বেগুন, সবজি প্রতিটা জিনিসের অনেক দাম বেশি। আমাদের নিয়মিত কার্যক্রম চলমান থাকবে। যদি কোনো ব্যবসায়ী আপনাদের কাছে অতিরিক্ত দাম নিয়ে থাকে, আমাদের কাছে কমপ্লেন করলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিই।